যে পৃথিবীর সকল মানুষ মিলে কোনো সিদ্ধান্ত যদি নেয় আর পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান যদি তার বিপরীত হয়, আমরা সংখ্যাগরিষ্ঠের অনুসারী নই, আমরা কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। কোনো তন্ত্র মন্ত্র পৃথিবীতে চলবে না, সমস্ত তন্ত্র বাতিল হবে, ইসলাম কখনো বাতিল হবে না। আর ইসলাম মানেই ওহির বিধান, ওহির বিধানের বাইরে কোনোটাই মানবতার প্রকৃত কল্যাণ দিতে পারে না। সবাই যেখানে আমি সেখানে, কিন্তু আমাদের একটা কলমে হয়ে দাঁড়িয়েছে না। আদর্শের ক্ষেত্রে ওহির বিধান ছাড়া কোন মানুষের রায়ের বিধান চলবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এক দৃঢ় অঙ্গীকারবদ্ধ এই সংগঠনকে বিভক্ত করার জন্যই চক্রান্ত আগেও শুরু হয়েছিল, এখনো চলছে, আগামীতেও চলবে। মনে রাখবেন, সকল রাফাদানিরাই আপনার প্রথম শত্রু ছিল আগে, এখনো তারাই আছে, আগামীতে তারাই থাকবে। আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান করে গড়ে তুলতে চাই এবং সেই মুসলমান হবে কোরআন এবং সুন্নাহ মানা মুসলমান, সে মুসলমান হবে ওহির বিধান মানা মুসলমান। কোনো ব্যক্তির তন্ত্র মন্ত্রের লেজুড় হয়ে গড়ে উঠুক আমাদের সন্তানরা, এটা আমরা আদৌ চাই না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين যাবতীয় হামদ ও সানা আলাই সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে দীর্ঘ 33 বছর ধরে রাজশাহীর এই মাটিতে তবলিগী ইজতেমা আয়োজনের সুযোগ দান করেছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। গত বছরে এই তবলিগী ইজতেমার এই মঞ্চে আমরা রংপুর জেলা সভাপতি অধ্যাপক হেলালুদ্দিন সাহেবের জানাজা পড়েছি। প্রথম দিন তিনি সুস্থ ছিলেন, দ্বিতীয় দিন তিনি অসুস্থ, সঙ্গে সঙ্গে মারাও গেলেন। সেদিনই আমরা তার রুহের মাগফিরাত কামনা করেছি, আজকে আবার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে প্রেক্ষিতে আমরা ইজতেমা করছি, এই প্রেক্ষাপটটা সামনে রাখুন, কারণ মানুষের জীবনের সবসময় এক অবস্থা চলে না, উত্থান পতনের দিয়ে দিক দিয়ে আমাদের চলে এগিয়ে যেতে হয়। দেশের বর্তমান পরিস্থিতি আলোকে আমাদের কথা বলতে হয়, পরিস্থিতি এড়িয়ে যে কথা বলা, তোমাদের দুনিয়া এড়িয়ে গিয়ে আখেরাতে গিয়ে কথা বলা সামিল। আমরা আমাদের আদর্শ স্পষ্টভাবে তুলে ধরার জন্যই মূলত বিভিন্ন জায়গায় বক্তব্য রাখা ছাড়াও সার্বিকভাবে ইজতেমা ময়দানে বক্তব্য রাখি। ইসলাম যখন এসেছিল তখন আমার রসুলের সামনে যে প্রেক্ষাপট ছিল, যুগে যুগে সেই সব প্রেক্ষাপট সংস্কারক যারা হবেন তাদের সামনে আসবে। যদি প্রেক্ষাপট না থাকে, সংস্কারক কি সংস্কার করবেন? আর সেজন্য আদর্শিক বিপ্লব সৃষ্টির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার এই ইজতেমাগুলি সারা দেশে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে পৃথিবীর সকল মানুষ মিলে কোনো সিদ্ধান্ত যদি নেয় আর পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান যদি তার বিপরীত হয়,
আমরা সংখ্যাগরিষ্ঠের অনুসারী নই, আমরা কোরআন ও সহি হাদিসের অনুসারী। এই মেসেজটা আমরা সারা বাংলার কোনায় কোনায় পৌঁছে দিয়েছি, এটা আপনারা জানেন তো? রাজি আছেন না তাতে? নাকি সবাই যা বলে তাই করবো সেটা ঠিক মনে হবে? হ্যাঁ, আপনারা বলেন দশর চক্রে ভগবান ভূত, সবাই যেখানে আমি সেখানে, এটা তো আমাদের একটা কলমে হয়ে দাঁড়িয়েছে না? আদর্শের ক্ষেত্রে ওহির বিধান ছাড়া কোন মানুষের রায়ের বিধান চলবে না। এই কথাটাই যখন আমরা এক একভাবে বলতাম তখন মানুষ এটা এখানে গুরুত্বই দিত না, এখন তো আস্তে আস্তে মানুষ এই বিষয়টা মূল্যায়ন করছে এবং তারা বুঝছে যে আমাদের এতদিন যা চলছিল এটা ঠিক নয়। যারা বুঝছেন তারা এখানে আসেন, এরপরও কিছু মানুষ তো আসেন, তাদের বিষয়টি আলাদা, কিন্তু সত্যিকারের জ্ঞান যাদের আছে তারা নিঃসন্দেহে এটা বিশ্বাস করেন যে ওহির বিধান চূড়ান্ত এবং সর্বশেষ, এবং এটাই মানুষের চূড়ান্ত আশ্রয়স্থল। কোনো তন্ত্র মন্ত্র পৃথিবীতে চলবে না, সমস্ত তন্ত্র বাতিল হবে, ইসলাম কখনো বাতিল হবে না। আর ইসলাম মানেই ওহির বিধান, ওহির বিধানের বাইরে কোনোটাই মানবতার প্রকৃত কল্যাণ দিতে পারে না। এই মেসেজ সর্বত্র আমরা দিয়েছি, এর বিরুদ্ধে যত আদর্শিক তন্ত্রমন্ত্র দুনিয়ায় মানুষ তৈরি করেছে কোনোটাই মানুষকে কল্যাণ ইতিপূর্বেও দেয়নি, আজও দেবে না, আগামীতেও দেবে না। 1,36,00,000 মানুষের জীবনের বিনিময়ে 1917 সালের অক্টোবরে যে রাশিয়া প্রতিষ্ঠা লাভ করেছিল, যে বলশেভিক বাদ দিয়ে তারা অহংকার করত সারা পৃথিবীকে আমরা সবচেয়ে ভালো জিনিস উপহার দিয়েছি, বেশি দিন টেকে নাই, 50 বছরও যাওয়া লাগেনি, তার আগেই সে পুঁজিবাদের দিকে ইউটার্ন করেছে। 1,16,00,000 মানুষের রক্তের বিনিময়ে স্কুল শিক্ষক মাও সেতুং চীনে যে বিশাল সাম্রাজ্য স্থাপন করলেন, তখনও সবাই মাওবাদকেই পৃথিবীর একমাত্র মন্ত্র হিসেবে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু না, সেটা আবার ইউটার্ন করে পুঁজিবাদের দিকে ফিরে গেছে। 4 বছর পরপর নির্বাচন করে নতুন নতুন নেতা আসবে, এই সহজ সরল ধারণা দিয়ে যে তন্ত্র ইংল্যান্ডে আবিষ্কার হয়েছিল তারাও কিন্তু মূলত এককেন্দ্রিক নেতৃত্বকেই সম্মান করে, যেজন্য 1952 সালে রানী হওয়ার এই বুড়িটা এই সেদিন মাত্র মারা গেল, কিন্তু ইংল্যান্ডে সেই কথিত গণতন্ত্রের লালনভূমিওয়ালারা সেই রানীকেই ধরে বসে আছে, রানীর কোনো ক্ষমতাই নেই। এরপরও দীর্ঘদিন এই রাজতন্ত্র টিকিয়ে রেখেছে, কারণ মানুষ সবাই এককেন্দ্রিক নেতৃত্বকে পছন্দ করে, বারবার নেতৃত্ব পাল্টালে বারবার দেশ ভেঙে যাবে এই চিন্তাটা সবাই করে। ঠিক একইভাবে জাপানের সম্রাট তাদের গণতন্ত্র 5 বছর পরপর পরিবর্তন হয় নেতৃত্ব, তারাও দেখেছে না হবে না, আমরা যতই বড় মানুষ হই না কেন, ওই যে যিনি ছিলেন প্রতিষ্ঠাতা বহু পূর্বে তিনি চলে গেছেন, তখন তিনি বলে গেছেন আমার পরে আমার ছেলে হতে পারে, অন্য কেউ নয়, কিন্তু দেখা গেল দেখ সম্রাট খেলে মেয়েই হচ্ছে। আবার সংবিধান পরিবর্তন করে ছেলে এবং মেয়ে সংশোধন করতে তারা বাধ্য হয়েছে, কারণ মানুষ এককেন্দ্রিক নেতৃত্বকে পছন্দ করে। অথচ 1,500 বছর আগেই এটা আমরা দেখেছি আমাদের খলিফাদের জীবনে, খলিফা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ নতুন খলিফা কিন্তু আসে নাই, বুয়ালে খলিফা তানি ফাকুল আখরা মেনহুমা, যখন এক খলিফার জীবদ্দশায় আর এক খলিফার বায়াত নেওয়া হবে, তোমরা শেষের খলিফাকে হত্যা করো,
ঘুরে ফিরে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ ইসলামের দিকেই ফিরে যাচ্ছে। অথচ আমরা আমাদের দাওয়াত শুরু থেকেই বলে দিয়েছি ইমারত এবং বায়াতের ভিত্তিতে সংগঠন চলবে। অধিকাংশের মতামতটাই মূল নয়, এখানে আমির সিদ্ধান্তে শেষ হবে। আমিরকে অবশ্যই কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, ওহির বিধানের বাইরে আমির কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। যতক্ষণ আমির সুস্থ থাকবেন, ওহির বিধানের পক্ষে কথা বলার তৌফিক আল্লাহ তাকে দিবেন, ততক্ষণ পর্যন্ত এক ইমারতের অধীনে পুরো সংগঠন চলবে, এর অন্য কারো নেতৃত্ব এখানে চলবে না। এই জিনিসটা আধুনিক বিশ্ব রিয়ালাইজ করেছে, অথচ আমরা শুরু থেকেই এর উপরে এর পক্ষে বক্তব্য রেখে গেছি। আপনারা জানেন আজকে সারা পৃথিবীতে এই দাওয়াতের ঢেউ উঠে যাচ্ছে, এই কারণে যেখানে প্রতি বছর বছর আমির চেঞ্জ হয় না, একই কণ্ঠ একই বক্তব্য একই কথা সমস্ত কর্মীরা বলছে। এক কথা যখন শতকণ্ঠে আসে তো মানুষ এটা আস্তে আস্তে রিয়ালাইজ করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই দৃঢ় অঙ্গীকারবদ্ধ এই সংগঠনকে বিভক্ত করার জন্যই চক্রান্ত আগেও শুরু হয়েছিল, এখনো চলছে, আগামীতেও চলবে মনে রাখবেন। সকল রফাদানিরাই আপনার প্রথম শত্রু ছিল আগে, এখনো তারাই আছে, আগামীতে তারাই থাকবে। আহলে হাদিস একটা আদর্শের নাম, আহলে হাদিস কোন রাজনৈতিক মতাদর্শের নাম নয়। অথচ আহলে হাদিস আন্দোলন পরিপূর্ণ আন্দোলনের নাম, যেখানে রাজনীতিও আছে, অর্থনীতিও আছে, সংস্কৃতিও আছে, মানুষের জীবনের যেসব দিক ও বিভাগ প্রয়োজন সব বিভাগের সমাধান আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মধ্যে। আমাদের লিখিত এবং পরিবেশিত হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের বইগুলো আপনারা দেখেন এবং তাহরিক যারা নিয়মিত পড়েন তারা ভালো করে বোঝেন যে আমাদের লেখনী কোন দিকে যাচ্ছে। আমরা সেকুলার নই, আমরা সোশ্যালিস্ট নই, আমরা প্রচলিত কোনো মন্ত্রতন্ত্রের মধ্যে নেই, আমরা শ্রেত আল্লাহ প্রদত্ত রাজনীতি অর্থনীতি সাংস্কৃতিক নীতি ধর্মনীতি সবই ফলো করি, কারণ আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার ভালো মন্দ তিনি সবচেয়ে ভালো জানেন, অন্য কেউ নয়। এটা ঠিক না, আমার কিসে মঙ্গল আমার বাবা খবর রাখেন, আমার আল্লাহ যাতে খবর রাখেন, কারণ তিনি আমাকে সৃষ্টি করে খালাক্ত বেয়াদাইয়া, আমার দুই হাত দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। যে একটা আজকে তেলোয়াত করলে শুনলেন তো আপনারা, আল্লাহ আল্লাহ আমাদের সৃষ্টি করেনি, আমাদেরকে বলা হচ্ছে বানর ছিল তোমরা একসময়, বানরগুলো ঘুরে ফিরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, আরে বেটা মানুষ বানর লেজ খসে গেছে, হাত খসে গেছে, এই সমস্ত বাদরামি কথা কি আমরা শুনবো নাকি? এগুলি যত বড় মানুষের কথা বলুক না কেন, যত বড় সংসার থেকে আসুক, এমনকি জাতিসংঘ যদি বলে হে মানুষ তোমার আগে বানর ছিলে বানর হও, আমরা কি বানর হবো নাকি? আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান করে গড়ে তুলতে চাই এবং সেই মুসলমান হবে কোরআন এবং সুন্নাহ মানা মুসলমান, সে মুসলমান হবে ওহির বিধান মানা মুসলমান, কোন ব্যক্তিতন্ত্র মন্ত্রের লেজুড় হয়ে গড়িয়ে ঢুকে আমাদের সন্তানরা, এটা আমরা আদৌ চাই না। এটাই আমাদের পথ, এটাই আমাদের রাস্তা। আল্লাহ বলছেন কুল, হে মোহাম্মদ বলে দাও জনগণকে, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, ডাকি আমি মানব সমাজকে, আলা বাসিরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, তকলিদি জ্ঞান সহকারে নয়, বুঝি সুঝি বলছি আমি মোহাম্মদ, তোমরা আমার এই রাস্তায় চলো। আনা অমানত তাবানি, আমি ডাকছি এবং আমার অনুসারী যারা তারা ডাকছে। এটা দিয়ে প্রমাণিত হয় যে একজন ব্যক্তির দাওয়াতের সমাজ পরিবর্তন হবে না, একজন ব্যক্তিকে অবশ্যই মানুষের কাছে যেতে হবে, মানুষকে সাথে নিয়ে তাকে দাওয়াতি কাজ করতে হবে। এজন্য সংগঠন করা অপরিহার্য, এটা নফল ব্যাপার নয়। অনেকে খুবই চেষ্টা করছে, যত তাদের এলেম কালাম আছে সমস্ত এলেম কালাম তাদের প্রমাণ করতে চাচ্ছে, সংগঠন করার কোনো ব্যাপারই নয়, তুমি একাই যথেষ্ট, জি না? এই আয়াতই বলে দিচ্ছে অমানত তাবানি, হাসবুকাল্লাহ অমানত অমানত তাবাকে আমরা আল মুমিনিন, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং যারা তোমার অনুসরণ করে তারা, অর্থাৎ শুধু আল্লাহই নয় আল্লাহর সঙ্গে বান্দাও থাকতে হবে। যদি আমার রসুল সারাটা জীবন
মক্কার মাতাফে বসে কাবা ঘরের পাশে বসে দাওয়াত দিতেন, আবু জাহেল খেপে যেত না। যখন তিনি বেরিয়ে গেছেন মানুষকে দাওয়াত দিয়েছে, অথবা সাহাবুল হকাই অথবা সাহাবে সবর, তোমরা পরস্পরকে হকের উপদেশ দাও এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দাও। এই যখন তিনি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছেন, বাল্লাক বা উঞ্জুরালিয়া রব্বিক, তুমি পৌঁছে দাও, তোমার কাছে নাজিলকে তো আল্লাহর ওহির বিধান, এই পৌঁছে দিতে গিয়েই শুরু হয়েছে মার। যদি আপনি পৌঁছে না দেন, ঘরে শুয়ে থাকেন, আমরা কেউ মারতে আসবে? আমাকে পৌঁছে দিতে হয়েছে আমার নিজের সংসারের লোকদের কাছে আগে, তারপর আস্তে আস্তে বন্ধু মহলে, তারপর আস্তে আস্তে জনগণের কাছে, বক্তৃতার ফিল্ডে বিভিন্নভাবে। কিন্তু এরপরও যখনই আমরা এই ঠিক ঠিক বলা শ্রোতাকে, শ্রোতাদের বাদ দিয়ে বায়াত নেওয়া কর্মীদেরকে নিয়ে কাজ শুরু করে দিয়েছি, তখনই সারা দেশে বিপ্লব শুরু হয়েছে আমাদের বিরুদ্ধে। যত ধরনের কথাবার্তা থাকে, বায়াত করা মানে পীর মুরিদি করা, বলেন শুনতে পাচ্ছেন? এগুলো সব কান বন্ধ, কথা বলা হবে না। যে যা পারা বলুক, কুল্লু ইয়ামুল আলা শাকিলাতি, প্রত্যেকে তার ধারণা অনুযায়ী কথা বলে বলতে দিন, কোনো সমস্যা নাই। তো আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আপনার বিবেক সম্পর্কে। প্রত্যেকে নিজে কবরে হিসাব করেন, কবরে আমাকে জবাবদিহি করতে হবে, কোনো ব্যক্তি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে জবাবদিহি করবে না। আহলে হাদিস আন্দোলনের ঐক্য, ঐক্যের দাওয়াতে বিধ্বংস করার জন্য, শেষ করার জন্য ভিতরে বাইরে সব দিক দিয়ে কথা আসবে, আসতেই হবে। রাস্তা যদি কুসংস্কৃত হয় তাহলে ড্রাইভার ঘুমিয়ে অ্যাক্সিডেন্ট করবে, রাস্তা যদি হোটর হয়, বাধা সংকুল হয়, গাড়ি নাচানাচি করে, ড্রাইভার ঘুম পড়ে। এরকম মাঝে মধ্যে আপনার গুতাগাতি দেবেন, তাহলে গাড়ি ভালো জোরে চলবে। আর সবাই যদি বলে, প্রশংসা যদি করে, তো ড্রাইভার তো ঘুমিয়ে যাবে। অথবা এগুলো কিন্তু ভালো, আমরা বলি যত খুশি বলো ইমারত বায়াতের বিরুদ্ধে, আমরা ইমারত বায়াতের বাইরে এক পা বাড়াবো না। কারণ আমার রসুল এইভাবে করে গেছে, যেখানে আসে সবাই আগে বায়াত নিয়েছে, বেটা আগে বায়াত হও, তত তোমার সাথে কথা হবে। বায়াত মানে কি? বিক্রি করে দেওয়া। কোথায় বিক্রি করবে? আল্লাহর বিধানের কাছে নিজের মন গড়া যাবতীয় যুক্তি তর্ক সব বিক্রি করে দিতে হবে। কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ, ফাইনাল। আর কার দরকার আছে? আল জামাত বলেন রহমাতুন, আল ফোরকাত আজাব, চারটে শব্দে একটা হাদিস। কার এটা? রসুল হাদিস না? আর রসুল কি নিজে বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন? অমায়ন তো কান হাওয়াইন হওয়া ইল্লা ওয়াহাই ওই উহা, এটা তার ওহি, আল্লাহর ওহি বলেছেন আমার রসুল, মান্দা রসুলের অনুসারী বান্দারা। ইনশাল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে সর্বোত্তম জাতি হল আহলে, মুসলমানদের মধ্যে আহলে হাদিস। এ বিষয়ে বক্তব্য আসবে। অসংখ্য মনীষী বলে গিয়েছেন যে ফেরকা নাজিয়া হচ্ছে শুধুমাত্র আহলে হাদিসরা, অন্যরা ফেরকা নাজিয়া নয়। যারা কোরআন হাদিস অস্বীকার করে বিভিন্ন ব্যক্তিগত অগ্রাধিকার দেয়, তারা কোশ্চিন কালে ফেরকা নাজিয়া হতে পারে না। পবিত্র কোরআন এবং সহি হাদিস হল একমাত্র নাজিয়ার নাজাতের রাস্তা। এই রাস্তা যারা ডাকে আপনি তাদের অনুসরণ করবেন, অন্য কাউকে নয়। হতে পারে তিনি আপনার বাপ, হতে পারে তিনি আপনার ছেলে, হতে পারে তিনি আপনার অত্যন্ত নিকটাত্মীয়, কোনো অবস্থা নেই। দুনিয়াতে বন্ধু হিসেবে সবাই থাকবে, কিন্তু আমার কবরের সাথী হবে সেই বন্ধু যিনি আমার আন্দোলনের সাথী। আল্লাহ খাল্লা আহমদিন আদুব্বন বাদিন আদুব্বন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত আত্মীয় স্বজন বিভক্ত হয়ে যাবে, শুধু মোত্তাকেরই আপনার কাজ ছাড়বে না, মোত্তাকেরই কিয়ামতের দিন আপনার বন্ধু হবে। আমরা চাই আমরা সবাই আল্লাহ ভীরু হই, মোত্তাকি হই, ঐক্যবদ্ধভাবে দুনিয়াতে বসবাস করি। কারণ আমার রসুল বলেছেন, মান আরাদা বহুবতা জান্নাত ফালি ইয়ালজামুল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন দুনিয়াতে জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়। ইহাদিস আপনি কোথায় রাখবেন? আমরা বহু মাশাআল্লাহ দিনদার মানুষ আছি, কিন্তু আমাদের কোনো সংগঠন নাই। সবাই আমার কাছে ভালো, সবাই যাবে খোতবা দেবে, এই জুমায় উনি খোতবা দেবে, এই জুমায় উনি খোতবা দেবে, সব দল ভালো, আমরা সবার কাছে সাধুবাদ পাবো। এক চিন্তা কিন্তু আমাদের মধ্যে ঢুকে বসে আছে। আর এই কারণে আজকে আহলে জামাত যোগাখুচুর জামাতে পরিণত হয়ে গেছে। অসুবহানাল্লাহ ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ মহাপবিত্র, এবং তিনি কখনই
অংশীবাদীদের অন্তর্ভুক্ত নহে। অংশীবাদ নেতৃত্বের ক্ষেত্রে অংশীবাদ চলবে না, করণের ক্ষেত্রে অংশীবাদ চলবে না, সমস্ত অংশীবাদ বাতিল হবে ওহির বিধানের সামনে। ওহির বিধান সর্বাগ্রে, কারণ এটাই আমার মৃত্যুর পরের একমাত্র পথেও, আর সেই পথেও সঞ্চয়ের জন্য আমাদেরকে বছরে একবার করে আমরা আপনাদেরকে এখানে ডাকি। আচ্ছা, করোনা হয়েছে এটা গত দুবছর মনে পড়ে তো নাকি ভুলে গেলেন? করোনাকে আপনারা এসছিলেন এখানে, ভয় পাননি কেন? সেদিনে কিন্তু বিনা মাস্কে আমরা ভাষণ দিয়েছিলাম, আমাদের করোনা হয়েছে। আল্লাহ তওয়াক্কল করলে ভিতরে শক্তি বাড়ে। অমল্লা বি কাফিন আব্দাহ, আল্লাহ বলছেন বান্দার জন্য আল্লাহই যথেষ্ট, রামরামের বান্দার জন্য মাস্কই যথেষ্ট। জি না, এটা সাধারণতা খালি আমরা মনে করি, কিন্তু এটা চূড়ান্ত ব্যবস্থা নয়। করোনায় দেশের বহু কিছুই বন্ধ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী করোনায় দুবছর সংসদেই যায়নি, সব ঘরে বসে বসে ভার্চুয়াল আর ভার্চুয়াল। এই ভার্চুয়াল আর একচুয়ালের ব্যাখ্যা আমরা দিয়ে দিয়েছি, আমাদের ভার্চুয়াল যায় একচুয়াল হতে। হাজারো মানুষ সেদিনও প্যান্ডেল ভরে গেছিল, একটা করোনা নিয়ে বাড়ি যায়নি, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ হয়ে গেছে। যে কজন মারা গেছে বার্ধক্যের কারণে তো বুঝতেই পারছি, করোনা মরণের মধ্যে একজন। কিন্তু নিষেধ করছি না যে আপনারা মাস্ক পরবেন না, ওটা একটা ঔষধের মতো, এটা একটা প্রোটেকশন। যেমন গায়ে জামা কাপড় গায়ে দিছি না, একটা ভদ্রতার খাতিরে, জামা কাপড় দিয়ে আমার রুহু বন্ধ করতে পারবে? আল্লাহ যে রুহুটা টান দেয় জামা কাপড় ঠেকাতে পারবে? ঠিক অমনি করে রুহুটা টান দিলে মাস্ক আর ঠেকাতে পারবে না। আল্লাহর ভরসা মজবুত করুন, ওহির বিধানের জন্য জান মাল সব ব্যয় করুন। এটাই হচ্ছে জিহাদের সর্বোত্তম স্থান, যা আপনি ঐক্যবদ্ধভাবে আল্লাহর বান্দাকে ওহির বিধানের পক্ষে দাওয়াত দিবেন। যতদিন আপনার কণ্ঠ ওহির বিধানের পক্ষে কথা বলাটা আল্লাহ পছন্দ করেন, ততদিন আপনার কণ্ঠ সেরা ওহির বিধানের স্বার্থে কথা বলুক, আপনার কলম ওহির বিধানের পক্ষে লেখুক, আপনার যাবতীয় তৎপরতা ওহির বিধানের পক্ষে চলুক, এটাই আমাদের সবারই কামনা হোক। এটাই কিন্তু আমাদের একান্ত কামনা এবং আল্লাহর কাছে একান্ত প্রার্থনা। আল্লাহ, এই তবলিগ ইজতেমাকে তুমি কবুল করে নাও। আগামী দুদিন আমরা যেটা এখানে আসছি থাকবো, আশা করি গতবারের মতো আমাদের কোনো ভাইকে ইজতেমার মাঠে যদি তুমি উঠি নেওয়ার চিন্তা করে থাকো, আমরা এটা দোয়া করবো না যে কেউ মারা যাক। এরপরেও তোমার সিদ্ধান্ত যদি থাকে, আমাদের কিছু বলার নাই, হাজারো মানুষ তার জন্য দোয়া করবে এবং তিনি হয়তো আমাদের দোয়া নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এরপরও বলছি, ওহির বিধানটা কি বোঝার চেষ্টা করবেন এবং ওহির বিধান অভ্রান্ত বিশ্বাস করবেন এবং এটাই চূড়ান্ত এটাও বিশ্বাস করবেন। কোনো তন্ত্রমন্ত্র পৃথিবীতে শান্তি আনতে পারবে না, শুধুমাত্র ওহির বিধান আমাদের সামনে মজুদ থাকবে। আর সবসময় মনে রাখবেন, গত কয়েকদিন আগেই, গত 6 ফেব্রুয়ারিতে ভোর 4:17 সিরিয়া এবং তুরস্কে যে এই শতকের শ্রেষ্ঠ ভূমিকম্প হয়ে গেল, 7.8 মাত্রার যে ভূমিকম্পে চোখের পলকে আজকে দেখলাম 47,000 মানুষের মৃত্যুবরণের খবর দিচ্ছে, এই খবর সঠিক নয়। কারণ এখন তো লাশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সব তো গলিমনি শেষ হয়ে গেছে। কত মানুষ আহত এবং নিহত হয়েছে হিসাব নাই। সেখানকার সেই মর্মান্তিক খবরগুলো প্রত্যেকটা মানুষকে ব্যথিত করে। বাংলাদেশ ভূমিকম্প বলয়ের মধ্যে বসে আছে, ম্যাপে বাংলাদেশ খুঁজেই পাওয়া যায় না। এখানে যদি ভূমিকম্প হয় আমরা একজনও বাঁচব কিনা সন্দেহ। অতএব আল্লাহর গজব সামনে দেখুন, কোন ফায়া কোন, আল্লাহ হুকুম দিয়েছেন সঙ্গে সঙ্গে চলে গেছে, কেউ বলছে 45 সেকেন্ড, কেউ বলছে 2 মিনিট, এর মধ্যেই সব মানুষগুলো শেষ হয়ে গেল। অতএব আল্লাহ দেওয়ার এই বিধান সামনে রাখুন, যে কোনো সময় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকুন এবং যে কোনো মূল্যে মৃত্যুর আগে আমাকে মুসলিম হয়ে মরতে হবে, বিষয়টা সাবধান মনে রাখুন এবং জামাতবদ্ধ জীবনের যে কোনো বিকল্প নাই এই বিশ্বাস রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতবদ্ধভাবে ওহির বিধানের প্রচার প্রতিষ্ঠার তৌফিক দান করুন। যারা সামনে আসছেন এবং যারা এখন উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে ওমারা আন্না রাজুলান
جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس أحب إلى الله؟ عبد الله بن عمر থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন একদিন জনৈক ব্যক্তি এসে আমার রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে তিনি তখন ছয়টা কথা বললেন এক যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে তার কি আপনারা ক্ষতি করবেন নাকি করবেন পকেট মারবেন মোবাইল চুরি করবেন মোবাইল পড়ে থাকবে সারাদিন চুরি হবে না তাহলে বুঝতে হবে আপনারা সত্যি অর্থে আল্লাহকে ভয় করেন দুই সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমকে আনন্দিত করা বসে আছেন একজন যাচ্ছে আপনি নড়লেনই না মা একটু সরে যাবেন যাতে বেচারা যেতে পারে তাহলে তিনি খুশি হবেন এবং আনন্দিত হবেন অথবা তার কোনো বিপদ কষ্ট বা উৎকণ্ঠা দূর করে দেওয়া অথবা তার ঋণ পরিশোধ করে দেওয়া যাচ্ছেন এক গাড়িতে পকেটে হাত দিয়ে দেখেন যে পকেটে সিএনজি ভাড়া দেওয়ার টাকা নেই পাশে আর একজন ইস্তেমার মুসল্লি বসে আছেন কী সমস্যা কী ভাই আরে ভাই তো টাকাটা তো দেখছেন পড়ে গেল নাকি কোথাও ঠিক আছে ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি এক্ষেত্রে মার্কাজ দিতে 10 টাকা ভাড়া দিয়ে দিলেন আপনি এটা কিন্তু আপনি আল্লাহকে উত্তম ঋণ দিলেন বান্দাকে দিলেন না কিন্তু এটা আল্লাহকে ঋণ দিলেন আপনি 10 টাকা দিলেন পেয়ে গেলেন বহুগুণ আল্লাহ ইউদাফ লিমান ইয়াশা এই ইস্তেমার জন্য আপনারা বহু টাকা আমাদেরকে সহযোগিতা করেছেন নাহলে এইসব প্যান্ডেল হবে কেমন করে আপনাদের টাকাতেই তো হয়েছে যত দান করেছেন আল্লাহর কথা সত্য আল্লাহ ইউদাফ লিমান ইয়াশা আল্লাহ অসংখ্য গুণ নেকি আপনাদেরকে দান করবেন আল্লাহ পাক আমাদের এই দানকে কবুল করুন কর্জে হাসানা হিসাবে যেন আমরা সবাই এই দানের বহুগুণ দান কিয়ামতের মাঠে আল্লাহর নিকট থেকে আমরা লাভ করতে পারি আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি অথবা যদি কেউ কারো ক্ষুধা দূর করে আপনি এত ব্যস্ত যে খাওয়ারের সময় পাননি বিষয়টা বুঝতে পারলেন আপনি তাকে ভাই আসেন তো খাওয়া দাওয়া করি ইস্তেমা মাঠে খাওয়ার ব্যবস্থা চলন যায় খাওয়াটা কিন্তু আপনি দিলেন উনি কি বুঝতে পারলেন না কিন্তু আপনি খাওয়ান নেই কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনার বহুগুণ বেশি দান করবেন যেদিন বিচারের সময় আল্লাহ বলবে তুমি যদি আমাকে সেদিন খাওয়াতে যেদিন আমি তোমার বাসায় গিয়েছিলাম তুমি আমাকে খাওয়াও নি আজকে তুমি জান্নাতের খাওয়ার পেতে আল্লাহ তুমি কখন গেলে হ্যাঁ ওই মনে করে দেখো তো অমুক তারিখ তুমি খাওয়াইছিলে আমি গিয়েছিলাম ক্ষুধার্ত অবস্থায় খাওয়া দাওনি বলে ভাই মাফ করেন এই হাদিসগুলোর মাথায় রাখবেন পরস্পরকে খাওয়ানো পরস্পরকে সুন্দর দুটো কথা বলা পরস্পরের সহযোগিতা করা এই পরস্পরের ঋণ পরিশোধ করা সবসময় উত্তম কথা বলা এই বিষয়গুলো আপনারা আজকে প্র্যাকটিস করবেন তিনি বললেন আমার কোনো ভাইয়ের সাহায্যের জন্য তার সাথে হেঁটে যাওয়া আমার নিকট ওই মসজিদে অর্থাৎ মসজিদ নববীতে এক মাস ইতিকাফ করার চাইতে উত্তম এ কথার কার আল্লাহ রসুলের কথা আমার কোনো ভাইকে সাহায্য করা আমার কাছে এত প্রিয় যে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই মসজিদে এক মাস ইতিকাফ করার চাইতে উত্তম মনে করি তাহলে আমাদেরকে কী করতে হবে বলছেন এখন তাই না আচ্ছা ভাই আমি মার্কাজ যাবো কোন পথে যাবো বলেন তো আমি বলে দিলেন এই এদিক দিয়ে চলে যাও বা আমাদের গাড়ি আসতেছে দাঁড়িয়ে আছে এখানে ভলান্টিয়াররা কাপড় দিয়ে গাড়িটা আসতে ঘুরতে একটু জায়গা তো লাগে আপনি দিব্য দাঁড়িয়ে আছেন নড়াচড়া করছেন না আপনার বোঝা উচিত যে গাড়িটা আসতেছে একটু সরিয়ে দিই মানুষকে বলি বাবা একটু সরো আসতে দাও এসে থামছি হুন্ডা মুন্ডা দিয়ে রাস্তা বন্ধ গাড়ি আসতেই পাচ্ছে না আপনিও দেখছেন সবাই দেখছে কিন্তু কারো মধ্যে ধাক্কা দিচ্ছে না যে হুন্ডাটা আসলে জায়গায় হবে না আদেশটা মনে রাখবেন এই কাজে যে আগাবে সেই নাকি আগে পাবে আর পরে পিছিয়ে পিছিয়ে যারা যাবে তারা কিছু নাকি পাবে হলেও তারা কিন্তু আগে যিনি শুরু করেছেন তিনি সবচেয়ে বেশি নাকি তিনি পাবে চার নম্বর যে ব্যক্তি ক্রোধ সংবরণ করবে আল্লাহ তার দস্ত্রটি গোপন রাখবেন ক্রোধ সংবরণ করা খুব কঠিন তবে নেকির কাজে ক্রোধ করা
গুনাহের কাজ নয়। নিজের স্বার্থে আমার রসুল কখনো প্রতিশোধ নেন নাই, কিন্তু দিনের স্বার্থ হলে কোনো খাতির করেন নাই, বিষয়টা মনে রাখবেন। পাঁচ, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে গিয়ে তার কোনো প্রয়োজন মিটিয়ে দেবে, কিয়ামতের কঠিন দিনে যেদিন পুলসরাত পার হতে হবে, যেদিন সকলের পা পিছলে যাবে, সেই সময় দুনিয়াতে ওই যে প্রয়োজনটা মিটিয়ে দিয়েছিলেন আপনি, ওই নেকিটা ওখানে হাজির হবে। তুমি দুনিয়াতে অমুক মানুষের উপকার করেছিলে, আমি তোমার সেই নেক আমল, আজকে পুলসরাতে তোমার পা পিছলে পড়ে যাচ্ছে, সেই নেক আমল আমি এখানে এসেছি, তোমার পা পিছলে যেতে দিব না, তুমি জাহান্নামে যেতে পারবে না। ওই দিনের নেকির বদলে আজকে তুমি পেয়ে গেলে, তুমি পুলসরাত থেকে পিছলে পড়লে না, এগিয়ে গেলে। আল্লাহ পাক আমাদের সবাইকে পুলসরাতে পা জুড়ে থাকার তৌফিক দান করুন। তিনি বললেন, সিরকা যেমন মধুকে নষ্ট করে দেয়, মন্দ আচরণ তেমনি মানুষের সৎকর্মসমূহ বিনষ্ট করে দেয়। তবরানি আওসাদ সহিয়া 906 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রসুলের দেওয়া এই 6টি নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। তবলিগী ইজতেমার এই উদ্বোধনী ভাষণে আমি আপনাদের সবাইকে এই হাদিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। একটানা দুদিন একভাবে থাকা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু তবুও আপনাদেরকে এই নীতিগুলো মেনে চলতে হবে। মা বোনেরা আসতে পারছে না বলে তারা খুব দুঃখিত, তাদের বহু কথা আমরা শুনেছি, ইতিমধ্যে অনেকে এসেও গেছেন, কিন্তু কিছু করার নাই, ইজতেমার ময়দানের সংকুলন হয় না। আজকে শুধু এই একটা প্যান্ডেল আপনারা দেখছেন, 4টি প্যান্ডেল হয়েছে, সব জায়গাতে আপনি যাচ্ছেন না। এখন প্রতিবারে 5টা করে প্যান্ডেল হয়, মহিলা প্যান্ডেল সহ, এবার মহিলা প্যান্ডেলটাই পুরুষ দিয়ে ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই যে ওয়াল দেখছেন না, এ ওয়াল সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে ভেঙে দেওয়া হয়েছে, এক কিছু অংশ ভেঙে ওই পাশে পুরা কলা বাগান ভাড়া নেওয়া হয়েছে দুদিনের জন্য, কয়েক হাজার টাকা দিয়ে, বোঝা 25,000 টাকা দেয় না সবার, 25,000 টাকা দিয়ে ভাড়া নেওয়া হয়েছে, এবং ওইখানে আপনাদের খাদ্য প্যান্ডেল করতে হয়েছে, জায়গা নাই। এই ইজতেমার কারণে আশপাশে বহু মানুষ বহু বিল্ডিং করে ফেলেছেন, ইজতেমার দিনে তাদের যে ব্যবসা হবে সেই ব্যবসাতেই সারা বছর চলবে, হজর ময়দানের অবস্থা মতো। চারিপাশে বহু বিল্ডিং মালিক, হজর ময়দানে কিছুই নেই, অথচ চারিপাশে বহু বিল্ডিং, উদ্দেশ্য হজর ইনকামে সারা বছর চলবে। এখানকার আমাদের অবস্থা একটু তাই হয়ে দাঁড়িয়েছে। এখন আমি বলি, নিজের বিল্ডিং করার আগে আগে আমার মার্কাজের বিল্ডিং করে দাও, মার্কাজের বিল্ডিং তোমাকে জান্নাতে নেবে, নিজের বিল্ডিং তোমাকে জান্নাতে নেবে না। ওই বিল্ডিং পড়ে থাকবে ছেলে মেয়ের জন্য, পড়ে থাকবে লোকের জন্য, অকুল্লো জালেগা হালে কেন তার খুলে না, সব থাকবে জনগণের জন্য, তোমার লাশ চলে যাবে কবরে, কবর গিয়ে যেটা পাইবে যদি তুমি মার্কাজের বিল্ডিং করো, ওই বিল্ডিং তোমাকে ইনশাল্লাহ কবর নিয়ে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবশেষে আজ আমাদের বগুড়া ধুনট এলাকার তৃণমূল পর্যায়ের 5 কর্মী এবং তার সিএনজি ড্রাইভার সহ 6 একই সাথে স্পট ডেট রাস্তায় ইন্নাল্লাহ আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দিন, এই নেকির কাজে আসার জন্য রাস্তায় তারা মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তুমি তাদেরকে সরাসরি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমাদের নওগাঁ জেলা সভাপতি সাবেক জনাব আনিসুর রহমান 85 বয়সে গত বছর 16 এপ্রিল শনিবার বেলা 12টায় মৃত্যুবরণ করেছেন। আমাদের টাঙ্গাইল জেলা সভাপতি জনাব ভাই আব্দুল ওয়াজেদ 74 বয়সে গত 11 এপ্রিল অর্থাৎ প্রায় 1 আগে তিনিও মারা গিয়েছেন। আমাদের কাছের মানুষ খুব নিকটের মাওলানা আবদুল্লাহ সালাফি, যিনি রাজশাহী সদর জেলার উপজেলার উপদেষ্টা ছিলেন,
নওহাটা কেন্দ্রীয় আহলে জামে মসজিদের ইমাম খতিব ছিলেন, তিনিও গত 14 জুন, গত বলতে বুঝবেন এই বছরের মধ্যেই, কিন্তু সব গত বছরের 14 জুন মৃত্যুবরণ করেছেন। 4, জনাব সিরাজুল ইসলাম 60 বছর বয়স, মৌজা শোলমারি আমাদের নীলফামারী জেলার সাবেক সভাপতি, গত 28 জুলাই বৃহস্পতিবার বিকেল 3টায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগেও তার সঙ্গে আমার কথা হয়েছে, যখন তিনি ঢাকার সাবেক পিজি হাসপাতালে ছিলেন, এমনকি গাড়িতে ওঠার সময়ও আমার সঙ্গে কথা বলেছেন, কিন্তু তার জীবন আর টেকেনি, পরে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন। 5 নম্বর ভাই নুরুল ইসলাম সাতক্ষীরা সহঘরিয়া, আমাদের আলহেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জহুরুল হকের পিতা, গত 10ই নভেম্বরে বৃহস্পতিবার সকাল 6টায় মারা গেছেন। 6 নম্বর আমাদের সিরাজগঞ্জ জেলার প্রচার সম্পাদক ডাক্তার মোহাম্মদ আব্দুল হক 67 বছর বয়সে, এই মাত্র কয়েকদিন আগে 6ই ফেব্রুয়ারি সোমবার সকাল 10টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করলেন। সবশেষে যেটা আমি আগে বলেছি এটাই, আজকের সকালে বের হতে গিয়ে ঢাকা রাজশাহী বগুড়ার শাকপালা আসতে পারেনি, তার আগেই বগুড়াতেই তাদের একসঙ্গে 6টা মানুষ দুনিয়াতে বিদায় হয়ে গেল। আমি সবারই রুহের মাগফিরাত কামনা করছি সবার পক্ষ থেকে, আমরা সবাই একই সঙ্গে তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম আমিন। যারা দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, ইসলামে আসতে চেয়েও আসতে পারেননি, বড় দুঃখের মধ্যে তাদের জীবন কাটছে, তাদের মধ্যে আমাদের সাবেক রাজশাহী জেলা সভাপতি, পরে রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি, 94 বছর বয়স্কর ডাক্তার ইদ্রিস আলী বিছানায় শুয়ে আছেন, কিন্তু তার মনটা পড়ে আছে এখানে। 2 নম্বর আমাদের প্রধান উপদেষ্টা সাতক্ষীরা কলোরা কলেজের আমাদেরও শিক্ষক জনাব অধ্যাপক নজরুল ইসলাম সাহেব, তারও আর আসার ক্ষমতা নেই, জীবিত আছেন অত্যন্ত দুর্বল অবস্থায়, তার জন্য আমরা দোয়া করব, তিনি দোয়া চেয়েছেন। ভাই নুরুল ইসলাম প্রধান গাইবান্ধা, ভাই মোহাম্মদ রবিউল ইসলাম পাবনা সাবেক সুরা সদস্য, তিনি এখনও তার অসুস্থ অবস্থায় ঢাকায় তার ছেলের বাসাতে আছেন, দোয়া চেয়েছেন। আলহাজ আব্দুর রহমান সুরা সদস্য সাতক্ষীরা বেঁচে আছেন, কিন্তু এক পা কেটে ফেলার কারণে তাকে বাড়িতেই বাকি জীবনটা হয়তো কাটাতে হবে, তিনিও দোয়া চেয়েছেন। মাওলানা আব্দুল মান্নান সভাপতি সাতক্ষীরা সাংগঠনিক জেলা, তরতাজা মানুষ, কী যে অসুখ তার হয়েছে আল্লাহই ভালো জানে, ডাক্তারের ঘেরাটোপে পড়ে আছে, এখানে আসার সৌভাগ্য তার আর হলো না। আলহেরা শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য যে 3 জন, তার মধ্যে একজন শফিকুল ইসলাম জয়বিহাটের মারা গেছে, আর একজন আব্দুল মান্নান অসুস্থ হয়ে বাড়ি বসে আছে, আর একজন জাহাঙ্গীর আলম আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হলে এখানে এসেছে। আমরা যে 2 জন, একজন মারা গেছেন এবং একজন অসুস্থ হয়ে আছেন, এদের জন্য সুস্থতা দোয়া করছি, যেন আব্দুল মান্নান আগের মতোই আবার তাজা হয়ে ইস্তেমায় এসে তার দায়িত্ব পালন করতে পারে। মাস্টার বানিয়ামিন সাতক্ষীরা জেলা উপদেষ্টা ছিলেন, আমারই সমবয়সী, বেঁচে আছেন, বিছানায় পড়ে আছেন। আব্দুর রহমান সানা সাবেক দপ্তর সম্পাদক সাতক্ষীরা সাংগঠনিক জেলা, বহুদিন থেকে অসুস্থ, তিনি বারবার ফোন করে দোয়া চেয়েছেন। বিডিআর আব্দুল সত্তার রংপুর পূর্ব জেলার দপ্তর সম্পাদক,
অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে কালকে তিনি আমার সঙ্গে এসে দেখা করেছেন। তা আমি তাকে নিষেধই করলাম, আপনি কেন আসলেন এই অবস্থায়? বলছে মন মানল না, মনে হয় মৃত্যুর আগে দেখাটা না করি যে না মরি। এসব মানুষদের অসুস্থতা দেখলে, তাদের মানসিক অবস্থা দেখলে পরিমাপ করা যায় না। দেহের চাইতে মন সুস্থ, কিন্তু দেহে না গেলেও তো মন আগাতে পারে না। রাজশাহীর জনাব হাবিবুর রহমানের মা ক্যান্সার রোগে আক্রান্ত, আমাদের পাশেই কেশরহাটে বাড়ি। এরা 11 জন মানুষ আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের আব্দুল মালিক মৎস্য ব্যবসায়ী, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমাদের, সে চোখের চিকিৎসার জন্য এখন নেপালে আছে। আর আমাদের রবিউল ইসলাম মেহেরপুরের নিবেদিত পরায়ণ কর্মী, অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলে আসছিল, আমরা নিজেই তার সাথে ছিলাম, কিন্তু এই মুহূর্তে সে আসতে পারছে না, এমন অসুস্থ, তার ক্ষমতা নেই। তার সবচেয়ে স্মরণীয় ঘটনা হলো এই, রাজশাহী মেডিকেলের করোনার রোগী যখন মেহেরপুর শহরে পৌঁছেছে, মেডিকেলের ডাক্তাররা বলছে রোগীর যারা সাথী অর্থাৎ আত্মীয় স্বজন পরিবারের লোকরা, আপনারা লাশটা নিয়ে যান, কোথাও কবর দিবেন, পরিবারের সদস্যরা কেউ তার লাশে হাত দেয়নি। অথচ এই রবিউল যেই, সে তার আত্মীয় নয়, কিছুই নয়, সেই লাশ তার যুবসঙ্গের সাথীদেরকে নিয়ে সৎকার করা, যা কিছু করা সবই করেছে, কিন্তু ওই মাইয়েতের নিজের লোকরা কেউ ধারে আসেনি। এটা কি যুবসঙ্ঘের শিক্ষা নয়? নিজের জীবনকে বাদি রেখে অন্যের জীবনকে অগ্রাধিকার দেয়, সেটা যে সবচেয়ে বড় জিনিস। আজকে সে নিজে অসুস্থ, আমরা প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক তাকে আবার সেই পূর্বের যৌবনের উদ্দীপনার মধ্যে ফিরিয়ে দিন। আমাদের চাঁদপুর জেলা আন্দোলনের সেক্রেটারি হেমায়ত হোসেন সবই আজকে ইস্তেমে আসত, হঠাৎ করে তার ছোট ভাই অত কালকে আগুনে পুড়ে দেহের প্রায় 60% দেহেন্দ্র পুড়ে গেছে। আমরা এখন সবাই গ্যাসের চুলায় ব্যবহার করি, তাই না? সাবধান, গ্যাসের চুলায় ছেড়ে দিয়ে ও কাজ করছিল, খেয়াল করেনি হঠাৎ করে আগুন ধরে গেছে। এখন সে ঢাকার মেডিকেলের বার্ন ইউনিটে আছে, লাইফ সাপোর্টে আছে, আল্লাহ পাক তার জীবনটা ফিরিয়ে দিন। কুমিল্লার আমাদের সাধারণ পরিষদের সদস্য শাহজান অসুস্থ হয়ে পড়ে আছে কুমিল্লায়, সে সবার কাছে দোয়া চেয়েছে। কুমিল্লার জগৎপুরের একজন মহিলা কর্মী, তিনিও ক্যান্সার অপারেশন হয়েছেন কিন্তু অসুস্থ হয়ে আসেন, তিনিও দোয়া চেয়েছেন। আমাদের ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি, আমাদের সুরা সদস্য সাবেক মাস্টার ইয়াকুব হোসেন, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন, মন সব পড়ে আছে এখানে। আপনারা জানেন আমার আব্বার প্রতিষ্ঠিত যে প্রথম সর্বশেষ স্মৃতি সাতক্ষীরা কাকনাঙ্গা আহমদিয়া সিনিয়র মাদ্রাসার, যেখানে আমি নিজেও লেখাপড়া করেছি, সেখানকার প্রিন্সিপাল দিলেন পরে রফিকুল ইসলাম, তিনিও কয়েকদিন আগে মারা গিয়েছেন। আমরা এই সমস্ত মৃত এবং অসুস্থ সকল ভাইয়ের জন্য, বিশেষ করে অসুস্থ ভাইদেরকে দ্রুত আরোগ্য দানের জন্য আল্লাহ নিকটে প্রাণ খুলে প্রার্থনা করছি। আল্লাহ তুমি তাদেরকে দ্রুত আরোগ্য দান করো এবং তোমার দিনের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ, আজকের বহু ভাই বিদেশ থেকে এসছেন, প্রবাস থেকে এসছেন, মনে হয় সবাইকে আমরা এখানে 5-10 মিনিট সময় দেই, কিন্তু তা কি সম্ভব? তারা যে এসেছেন এজন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত, আমরা উদ্দীপিত এবং আমরা উৎসাহিত। আমরা তাদের জন্য আন্তরিক দোয়া করছি, তারা যেন দূর থেকে আমাদের জন্য আবারও প্রাণ খোলা দোয়া করেন
এবং আমাদের এই নেকির কাজে সাধ্যমতো সহযোগিতা করেন। দেশের এবং প্রবাসের সকল ভাই বোনকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের উদ্বোধনী ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।